তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের গেট আর কি আর মেইন কথাটা হচ্ছে যে এখান থেকে একজনেরই পারমিশন আছে গাইস আমাদের তো ভুটান ঘোরা হয়ে গেল এবার তোমরা যদি ভুটানের মানে ভুটান আসতে যাও আর কি তো সবার প্রথম তোমাদেরকে যেই জিনিসটা লাগবে আর কি আরেকটা জিনিস ট্রাই করব সেটা হচ্ছে পেট্রোলের দাম পেট্রোল বা ডিজেল সবাই বলে যে আমাদের ইন্ডিয়া থেকে নাকি 27 টাকা কম আর কি তো সেই জিনিসটাও ট্রাই কর এখন যে আমরা কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না তো জাস্ট খালি দেখতে লাগলো এতক্ষণ দেরি লাগলো ভোটার কার্ড নিলো জমা নিছে কি না 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 জাস্ট দেখলো তো দেখাবো তো একটা টোকন দিছে মনে হয় হ্যাঁ টোকন দিছে 10 টাকা নিছে গাইস বর্তমান আমি ভুটানে এন্ট্রি করেছি আর কি তো একটা আলাদা কান্ট্রিতে আছি আর কি তো এই দেখতে পাচ্ছ আর কি এদিক দিয়ে যারা যারা মানুষ ঢোকে আর কি যাদের মানে বাইক নেই তারা এদিক থেকে আসে আর সত্যি কারের কম রে 72 টাকা হ্যাঁ এখানে দেখলাম 71 টাকা 71 72 টাকায় ধর তো 72 টাকা যদি হয় আমাদের ইন্ডিয়াতে প্রথম কত চলছে 94 টাকা মনে হয় না 100 টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা হচ্ছে পার্ট 2 আর কি মানে সবার প্রথম যে ব্লগটা করেছি বর্তমানে আমি এসে জয়গাঁওতে আর কি তো জয়গাঁওয়ের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোরসা রিভাইভ সাইড ক্যাফে তো যারা যারা দেখনি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিও তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম আর কি যে ভিডিওটা করেছি তো এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে জয়গাঁওর ভুটান গেট আর কি তো ভুটান গেটটা অনেক দিনের একটা ড্রিম ছিল তো সেখানেই আমরা আজকে যাচ্ছি আর কি আর যারা যারা আগের পার্টটা দেখনি অবশ্যই দেখে নিও আর এই পার্টটা হচ্ছে পার্ট 2 আর কি এটা হচ্ছে ভুটান গেট যাচ্ছি তো যাই হোক গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে যা ছোট্টর মধ্যে করবো আর কি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা ফলো করে রাখেন অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও তো দেখা হচ্ছে একটু পরে তো গাইস আমরা বর্তমান আছি হচ্ছে জয়গাঁওর মেইন সিটিতে আর কি তো এদিক থেকে বললাম যে বললো যে 2 কিলোমিটার আর কি ভুটানের যে গেটটা আর কি কারণ এখান থেকে সামনে থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে তো এখন সামনে এগিয়ে যাব আর এখানে বিশেষ করে দুটো গাড়ি একসাথে দেখা যাচ্ছে এটা যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি কিছু কিছু আছে আর কিছু কিছু ভুটানের গাড়ি অনেক দেখতে পাচ্ছি বিপি মানে দুটো গাড়ি একসাথে দেখা যাচ্ছে যেটা আমাদের এখানে খালি WB থাকে তো এখানে WB আছে প্লাস বিপি মানে ভুটানেরও গাড়ি আছে আর কি তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের গেট আর কি আর মেন কথাটা হচ্ছে যে এখান থেকে একজনেরই পারমিশন আছে সেই জন্যই আর্মি স্যারের সাথে কথা বললাম আর কি স্যার বললো যে পিছন দিক থেকে একজন ঢুকতে হবে তারপর এখান থেকে একজন ঢুকে তারপর এখান থেকে নিতে হবে আর কি তো এখানে গেলে একটা আইডেন্টি প্রুফ যেরকম ভোটার কার্ড অবশ্যই লাগবে তো সেটা তো অবশ্যই নিয়ে আসি তো যাই হোক ঝুনুকে আমি একে ওদিক থেকে ছেড়ে আসি তারপর এদিক থেকে আমি যাবো তারপর দেখা হবে কারণ কি আমি যদি বাইক চালাই যেহেতু আমাদের গোপ্রো নেই সেই জন্য ভিডিও করা যাবে না তো জাস্ট তোমরা গেটটা আগে দেখে নাও একবার তো গাইস বর্তমানে আমি ভুটানে এন্ট্রি করেছি আর কি তো আলাদা কান্ট্রিতে আছি আর কি তো এই দেখতে পাচ্ছ আর কি এদিক দিয়ে যারা যারা মানুষ ঢুকে আর কি যাদের মানে বাইক নেই তারা এদিক থেকে আসে আর কি আর এখানে পুলিশগুলো দেখতে পাচ্ছ পুলিশই হয়তো দেখছে অরেঞ্জ কালারের আর কি খুবই ভালো লাগছে মনে হচ্ছে চাইনিজ জায়গায় এসেছি তো তোমরা খালি জাস্ট জায়গাটা একবার দেখো একদমই আলাদা লাগছে আর কি যেরকম মুভিতে যেরকম চাইনিজ বা জাপানিজ মুভিতে যেরকম জিনিসটা দেখি আর কি সেরকমই লাগছে আর ড্রেস আপগুলো ওরকমই তো ওই দিক দিয়ে ঢুকে জাস্ট ওই বাইকটা ওখানে রাখলাম তো ওই ঝুনুর জন্য এখন ওয়েট করছি কারণ ঝুনুকে বলে অনেক কিছুই লাগে তো ঝুনু আসবে এখন ঝুনু আসার পর দেন আমরা এদিক দিয়ে এখন কোথায় যাই সেটা বুঝতে পারছি না কারণ আমাদের উদ্দেশ্য ছিল ভুটানে আসার ভুটান তো চলেই এসেছি আর সব গাড়ি দেখতে পাচ্ছ বিপি মানে সব ভুটানের গাড়ি এগুলো আর কি এখানে কোনো ইন্ডিয়ার গাড়ি নেই আমারটা সারা মনে হয় তো যাই হোক এটাই দেখি এখন ঝুনুর এক্সপিরিয়েন্সটা কি সেটাও বলবো তো গাইস বর্তমান বাজে 12:44 আর কি তো ঝুনু যখন এসেছিলো আর কি তখন প্রায় মনে বাজে 12:20 আর কি 24 মিনিট লেগে গেলো আমি তো একবারে 1 সেকেন্ডে ঢুকে গেলাম তো কী কী লাগলো এতক্ষণ দেরি লাগলো ভোটার কার্ড নিলো জমা নিছে কি না না জাস্ট দেখলো তো দেখাবো তো গাড়ি টোকন দিছে মনে হয় টোকন দিয়ে 10 টাকা নিছে টোকনটা দিয়ে তারপরে আমার 10 টাকা কি তোর ইন্ডিয়ান কারেন্সি তো আমি গেলাম না ওইখানে কিছু দেখলো না জাস্ট ভোটার কার্ডটা মানে ফটোটা আছে কার ওটাও দেখলো না জাস্ট খালি কি যতটা ভাবছি যে কঠিন সেরকম না এগুলো কিন্তু পুলিশ পুলিশ তুই দেখ পুলিশের ড্রেস আপটা দেখছি একবার ওরে সেই জায়গাটা দেখবে মনে হচ্ছে অন্য দেশে আসছি না তো গাইস বর্তমান তো আমরা এই যে বাইকে আছি দুজনেই আছি এবার মেন কথা যে কোন দিকে যাব কোনো আমাদের ডেস্টিনেশন নেই কারণ কি আমাদের ভুটান ঢোকার কথা বা ভুটান ঢোকার মানে আমাদের ড্রিম ছিল আর কি সেটা পূর্ণ হয়ে গেলো এখন যে আমরা কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না তো জাস্ট খালি দেখছি তো ওই যে পাহাড় আছে কিন্তু ওদিকে এখন যাওয়া যাবে কি না কতদূর যাওয়া জানি না তো যাই হোক গাইস সর্বপ্রথমে আগে লাঞ্চ করবো আর কি এতটা খিদা পেয়েছে আমার থেকে বেশি ঝুনুর আর কি তো যাই হোক দেখি এখন কোথায় খাওয়া যায় কি না আরেকটা জিনিস ট্রাই করবো সেটা হচ্ছে পেট্রোলের দাম পেট্রোল বা ডিজেল সবাই বলে যে আমাদের ইন্ডিয়া থেকে নাকি 27 টাকা কম আর কি তো সেই জিনিসটাও ট্রাই করবো যদি ভিডিও অ্যালাউ থাকে আর কি কারণ এখানে খুবই ভয় লাগছে ভিডিও করতে তো তাও দেখবো আর কি তো এই যে দেখতে পাচ্ছ সামনে পেট্রোল পাম্প তো এখানে ভরবো 1 লিটার হলো ভরবো কিন্তু পরে ভরবো নাকি এখনই ভরি ট্রাই করবো ভাই তো গাইস এবার পেট্রোল পাম্পেই আগে মানে আমাদের খেতা তো পেয়েছে ছেড়েছে কিন্তু ট্রাই করার জন্য যেহেতু আমাদের গাড়িতে ফিউল আসে তো তারপরও আমরা ট্রাই করবো যে দাম কত আর কি তো যদি ভিডিওটা অ্যালাউ থাকে তাহলেই করা যাবে বা না হলেও আমি বলবো তোমাদের তো ব্রো এদিকে কি পেট্রোল না ডিজেল দেখতো ওইদিকে চলে যে বাইকগুলো আছে ওই যে বাইকগুলো আছে ওই যে
পরে ভরবো, ইন্ডিয়াতেই ভরবো। তো গাইজ এখানে একটা জিনিস ব্যাড লাগ আমাদের, সেটা হচ্ছে পেট্রোলের কাজ চলছে আর কি, সেই জন্যই পেট্রোল পাম্প অফ। তো আমি জিজ্ঞেস করলাম যেটা, সেটা বললো যে 72 টাকা আর কি। তো ওই ঝুনু সত্যিকারের কমরে 72 টাকা? হ্যাঁ দেখলাম 72 টাকায় ধর। তো 72 টাকাও যদি হয় আমাদের ইন্ডিয়াতে প্রথম কত চলছে? 94 টাকা মনে হয়, যাই হোক তো কোনোদিন তো দেখি না, যদি 94 টাকা হয় তাও এখানে 72 টাকা, যাক ভালোই কমেই আছে। চো আমাদের একদিন আসবো আর কি। যাই হোক গাইজ, তোমরা তো দেখি যদি আসার সময় পেট্রোল খোলা থাকে অবশ্যই 100 টাকার হলেও ভরবো আর কি, আর প্রুফ দিব। আর এমনি যা শুনলাম তাতে 72 টাকা, তুই কত দেখলি? 71 টাকা কত পয়সা? যাই হোক 72 টাকাই আর কি। তো এখন আমাদেরকে হোটেল খুঁজতে লাগবে আর আমরা খাবো আর কি। খাওয়ার দাম তো কম না, খাওয়ার দাম হয়তো বেশিই হবে। চো এদিকে চো কোথাও পাওয়া যায় কি না। তো গাইজ আমার এক মুহূর্ত বিশ্বাস হচ্ছে না যে আমি এগুলো সব রিয়েল চোখে দেখছি আর কি, মনে হচ্ছে যে ফরেনের কোনো মুভি বা জাপানিজ মুভি দেখছি আর কি, কারণ লেখা থেকে শুরু করে সবই একদম ভুটানিজ আর কি। লেখা তো আমি লটাও বুঝতে পারছি না, কিন্তু কী করবো আর কি। এ ভাই ট্রাফিক, চল চল কোনো ব্যাপার না। সত্যি অসাম একটা ভিউ। আর ড্রেস আপ দেখো তোমরা একবার। मैंने देखा उसे हुआ मैं पागल, बस पल भर में आके बसी है वो मेरे मन में, उसकी कमी है अब जीवन में, वो दूर है मेरी नजरों से, क्यों उसे मैं चाहूं सच कह रहा। তো গাইজ আমরা ভুটান থেকে বেরিয়ে চলে আসলাম আর কি, আর যাওয়ার সময় যেরকম রুল ছিল আর কি যে একজন যেতে হবে, তো এখানে আমাকে একটা টোকন দিয়েছিল আর কি। তো যাওয়া আসার সময় টোকনটা নিয়ে আমি বেরিয়ে আসলাম। তো আমার গাড়িটা বর্তমানে ওদিকে পার করা আছে আর কি, আর ঝুনু আবার ওই দিক দিয়েই আসবে। তো আমি একটা জিনিসই বুঝলাম না, কারণ পুলিশগুলো যে বলছে যে একজনকে ঢুকতে দিব, ওইখানে গিয়ে তো ওদের সামনেই আমরা আরও উঠছি। তো যাই হোক এখন ওদের রুলস আর কি। আর পুলিশগুলো যে ছিল সত্যি খুব ভালো ছিল, আর বিশেষ করে যতগুলো পুলিশ দেখলাম ছেলে হোক বা মেয়ে সবাই, সবারই যে এজ আছে আর কি, এজ 20-30 মধ্যে, একদমই কম বয়সের ছেলে। আর আমাদের সাথে একটা কেস ঘটে গেল ভিতরে, সেটা তোমাদেরকে একটু পর শেয়ার করছি, কারণ ঝুনু এখন এদিক দিয়ে আসবে আর এদিকে জয়গাঁও যে বাজারটা আছে সেটাও ঘুরে তোমাদেরকে দেখাবো। তো গাইজ এখন আমরা হোটেল খুঁজছি আর কি, খাওয়া দাওয়া করবো। দেখি এখানে তো লেখাই আছে মা অন্নপূর্ণা হোটেল, নিউ অন্নপূর্ণা লজ। কোন কি করবি, চল না গাড়ি কি ঠুকিয়ে দিবে আর কি করবে। এই তো পুরো ভিড় আছে। তো গাইজ খাওয়া দাওয়ার পর আমরা যখন বিল দিলাম আর কি, আমাদেরকে একটা ভুটান টাকা রিটার্ন দিল। এটা হচ্ছে ওই ভাইয়া কয় টাকা নোট এখানে? 50 এটা ভুটানের কা? এটা রাজা বুঝলি, প্রধানমন্ত্রী বোধ হয়। এলা পয়সা কঙ্গো চলাম এখানে পয়সা? আরে পান খাও, আরে পান খাও, আরে পান খাও। পান খাওয়া নাই রে ভাইয়া, এমনি পয়সা করি নাই আমার। প্রথমে দিয়েছিলাম যে 500 টাকা নোট, তখন আমাদেরকে 150 টাকা রিটার্ন দিচ্ছে, যেহেতু এত টাকা কি করবো। তো সেই জন্য এখানে ইন্ডিয়ান টাকা কি থাকে? 20 টাকার খরচা খালে 30 টাকা ইন্ডিয়ান টাকা রিটার্ন দিতে পারবা? 30 টাকা রিটার্ন দিতে পারবা ইন্ডিয়ান টাকা? তুমিও পারবা না, সব কি ভুটান নোটই চলে এখানে, মারে ফেলা করে ভাইয়া। তো গাইজ এখানে 30 টাকার খরচা নেই, আবার এই 20 টাকা ভুটান টাকাই দিল। তো এটা টাকাকে সেরকম চেষ্টা করবো নিয়ে যাবো, কারণ এদিকে তো আসাও হয় না, তো এই টাকাটাকে নিয়ে যাবো আর। কিন্তু মেন কথা হচ্ছে এখানে সমস্যা হয়ে গেলো আর কি, এবার ইন্ডিয়ান টাকা যদি দিই তাহলে নিবে ঠিকই, কিন্তু রিটার্নে তোমরা হচ্ছে ভুটান টাকা পাবা আর কি। তো এটাই একটু ম্যানেজ করো আর কি তোমরা। আর অনলাইন পেও করতে চাইলাম, অনলাইন পেও হচ্ছে না। কীরকম রে ভাই অনলাইন পেও হয় না? ও ওই মালটা মালিক ছিল বুঝলি, দেশি কথা বললাম যে রাজবংশী ভাইয়া ভালো আছিস? টিকিট নিবো কিন্তু ইন্ডিয়ান টাকা রিটার্ন দিবি তো 500 টাকা নোট দিবি। তো যাই হোক গাইজ ওইখানে তো অনেক কিছু ঘটে গেল আর কি, নতুনত্ব জিনিস। আর জুনুর কাছে 500 টাকা ছিল আর কি, তো লটারি কাটতে চাইলাম। এবার তোর ইন্ডিয়ান টাকাই দিল নাকি? তো যাই হোক ইন্ডিয়ান টাকা দিছিল, এটা আগেই জিজ্ঞাসা করে নিলাম, তারপরে ইন্ডিয়ান টাকা দিল 350। তো যাই হোক এটাই। আর তোমরা যে ভুটান আসতে চাও, তো অনেক কিছু কথা আছে সেটা তোমাদের শেয়ার করবো, একটু দাঁড়াও। কালকে এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই নাকি?
তো গাইস খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম পাশাকায় আর কি। তো পাশাকা অনেক জায়গা, অনেকবার শুনেছি পাশাকা জায়গাটার নাম। তো ফাইনালি আজকে চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এই দিক দিয়ে আমরা আসলাম আর কি। আর রাস্তাগুলো তো দেখলেই যে কতটা সুন্দর রাস্তা আর কি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুটানের বর্ডার আর কি। তো এই যে এদিকে গাড়িগুলো চলছে আর কি, এটা হচ্ছে সম্পূর্ণটা ভুটান না। তো এদিকে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম আর কি, আর্মি স্যারকে, তো এদিক দিয়ে যে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে মানে এই যে ভিতরে ঢুকতে গেলে যে আমাদের যে ভুটানের যে গেটটা মানে জয়গাঁওতে যে গেটটা আছে ওই দিক দিয়ে ঢুকে তারপরে এদিকে আসতে হবে। মানে ওই দিক থেকে ঢুকে যে আমরা উপরে উঠলাম আর কি, তো ওই দিক থেকে থেকেই মানে এদিকে আসতে হবে। মানে এখান থেকে এদিকে ঢোকার এলাও নেই। আর আমি যখন বললাম স্যার ভিডিও করা যাবে কিনা, তো ভিতরে করতে এদিকে করতে দিল, ওইখানে করতে দিল না আর কি। জাস্ট তো যাই হোক, জায়গাটা তোমরা একবার দেখো। তো ওইখানে হচ্ছে ভুটানের গেট। তো ওই যে দেখতে পাচ্ছ উপরে হয়তো গাড়িগুলো চলছে, তো এটাই। আর এদিকে মনে হয় হাট বসে। আর ওইদিকে একটা কয়লার খনি আছে, মানে কয়লা বলতে ওই যে KGF মুভিতে যেটা ছিল আর কি, সেরকম টাইপের একটা ব্যাপার আছে। তো যাই হোক, তোমাদেরকে জুম করে দেখা। তো যাই হোক গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর কি, এই যে কয়লা খনি, তো এটাই হয়তো কয়লারই হবে, কারণ KGF মুভিতে যেরকম দেখেছি সেরকম টাইপেরই ব্যাপারটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণটাই হচ্ছে ভুটান বর্ডার, মানে ভুটানের আর কি। তো ওই দিক দিয়ে যদি আমরা মানে জয়গাঁও থেকে আসতাম তাহলেই এদিক দিয়ে আসতে পারতাম, নাহলে আসতে পারতাম না। তো যাই হোক, জায়গাটা খুবই ভালো লাগলো। তো যাই হোক গাইস, আমাদের তো ভুটান ঘোরা হয়ে গেলো। এবার তোমরা যদি ভুটানের মানে ভুটান আসতে যাও আর কি, তো সবার প্রথম তোমাদেরকে যেই জিনিসটা লাগবে আর কি, সেটা হচ্ছে মাস্ট একদম ভোটার কার্ড আর কি। মানে আধার কার্ড, প্যান কার্ড কোনো কিছু চলবে না, জাস্ট ভোটার কার্ড লাগবে তোমাদেরকে। ভোটার কার্ডটা একদম লাগবেই। তো কী করে ঢুকতে লাগবে তোমাদেরকে সেটাও আমি। তো গাইজ, তোমরা যখন ঢুকবে আর কি, সবার প্রথম তোমাদেরকে যারা যে বাইক নিবে আর কি, তো বাইকের জন্য তোমাদেরকে তো দেখালামই যে যারা বাইক নিয়ে আসছে, তো জাস্ট ভোটার কার্ডটা দেখে একটা টুকন দিবে, ঢুকতে লাগবে। আর ভিতর দিয়ে যে এখানে ঝুনু ঢুকলো আর কি, তো ভিতর দিয়ে ঢুকে ঝুনু তোর কাছে 10 টাকা নিয়েছিল, 10 টাকা নিয়েছিল। মেন ভোটার কার্ডটা তোমাদেরকে লাগবেই আর কি, আধার কার্ড এখানে চলবেই না। তো অরিজিনাল ভোটার কার্ডটা নিয়ে আসার চেষ্টা করো। তো ভিতরে যাওয়ার পর যেটা দেখলাম আর কি, তো সম্পূর্ণটাই একদম আলাদা আর কি। তো গাইজ, ভিতরে ঢুকে সেরকম কোনো কিছু আর মানে আমি যতটা ভেবেছি যে সেখানে গিয়ে অনেক কিছু পারমিশনের ব্যাপার আছে, সেরকম কোনো কিছু না। যা ঢোকার পর ইন্ডিয়াতে যেভাবে আমরা ঘুরি সেইভাবেই ঘোরার জিনিসটা। তো গাইজ, একটাই আমাদের সমস্যা ছিল, সেটা হচ্ছে ঝুনু বাইকটা চালাচ্ছিল সেই সময়, কারণ আমি ভিডিও করছিলাম। তো আমাদের যেহেতু আমাদের কোনো ডেস্টিনেশনই ছিল না যে কোথায় যাবো, সেই জন্য ভাবলাম একটু পাহাড়েই যাই। তো পাহাড়ে যাওয়ার সময় কী হয়েছিল যে একটা যেহেতু পাহাড়ের রাস্তা ছোট হয় সেটা আমরাও জানি, তো এবার ঝুনু কী করছিল যে ওয়ান ওয়েতে ঢুকাই দেওয়ার পর পুলিশ আটকাই দিল আমাদেরকে। তো পুলিশ বললো যে এটা ওয়ান ওয়ে। তারপর আমরা বললাম যে স্যার, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি সেরকম কোনো জানি না, আর সামনে যদি সাইনবোর্ড থাকতো তাহলে অবশ্যই বুঝতে পারতাম, যেহেতু সাইনবোর্ডও ছিল না। তো সেই জন্য 1000 টাকা ফাইনের কথা বললো। তারপর যখন স্যারকে রিকোয়েস্ট করলাম বা আমার ইউটিউব চ্যানেলের কথা বললাম, তো স্যার বললো যে ঠিক আছে, এরকম এসো না। আর বিশেষ করে একটা জিনিস ভালো লাগলো যে যতগুলো পুলিশ দেখলাম সবই আমাদের এজের আর কি, না রে, তো সব আমাদের এজের, সেই জন্য আমাদের ব্যাপারটা বা আমাদের ফিনিশটা একটু বুঝলো। তো তারপর তো ভুটানি ভাষা দিয়ে যে কী বললো কিছুই তো বুঝতে পারলাম না। তারপর হাত মেলালো, হ্যান্ডশেক করলো, তার মানে বোঝা যে ভালোই বললো। তো যাই হোক, এটাই আর কি গাইজ। তো ওখান থেকে চলে আসলাম, আসার পর যখন এই জয়গাঁওতে ভাত খেলাম আর কি, তো ভাত খাওয়ার পর যে ওদেরকে টাকা, ভাবলাম যে জয়গাঁও যেহেতু ইন্ডিয়ার মধ্যে পড়ে, তো যখনই আমরা ইন্ডিয়ার 500 টাকাটা দিলাম, এখানে রিটার্ন দিচ্ছে আমাদেরকে 150 টাকা, সেটা হচ্ছে ভুটানিজ টাকা আর কি। তো সেই জন্য আমি পরে 400 টাকা দিয়ে 50 টাকা রিটার্ন নিলাম। তারপরে তো দেখলি যে কী কী করলাম আর কি। তো তোমরা চেষ্টা করবে তোমরা যখন আসবে আর কি, তো খুচরো টাকা নিয়ে আসার চেষ্টা করো, মানে যত টাকা খরচা করো তত টাকা দেওয়ার। আর যদি তোমাদের ইচ্ছা হয় যে হ্যাঁ আমরা ভুটানি টাকা নিবো, যেরকম আমি রিটার্ন 20 টাকা নিয়ে যাচ্ছি আর কি, তো এটা বাড়িতে রাখবো। তো এটা আর কি গাইজ, তো এই ছিল আজকের ভিডিও। তো যাই হোক গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। বাই বাই।